দুধ আর ফল একসঙ্গে কি খাওয়া যায়? আমরা তো খেয়ে থাকি, দুধের সঙ্গে ফল মিশিয়ে আমরা মিল্ক শেক তৈরি করি, সেটা আমরা খাই। আমরা কাস্টার্ড তৈরি করি ফল দিয়ে, দুধ দিয়ে কাস্টার্ড তৈরি হয় আমরা জানি, তার মধ্যে ফল দিই, তাহলে ক্ষতি কি? সেটাই জানবো। দুধ এবং ফল একসঙ্গে খেলে কোনো ক্ষতি হয় কি না জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি দুধ এবং ফল একসঙ্গে খেলে কি হয়। প্রথমেই বলি আমরা অনেকেই খাই দুধ আর ফল একসঙ্গে, বললামই তো মিল্ক শেক বানিয়ে খাই, কিন্তু এটা কিন্তু কখনোই উচিত নয়, কারণ দুধের সঙ্গে ফলের চরিত্রটা একেবারেই মেলে না। তাই এমনটা যদি আপনি রোজ করতে থাকেন বা অনেক দিন ধরে খেতে থাকেন, রোজ যদিও আমরা খাই না কিন্তু অনেক দিন ধরে যদি এইটা চলতে থাকে যে মিল্ক শেক বানিয়ে খাচ্ছেন, প্রায়ই খাচ্ছেন, বা দুধের সঙ্গে ফল আপনি প্রায়ই খাচ্ছেন, তাহলে কিন্তু শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। এখানে জেনে রাখা ভালো, কলা, স্ট্রবেরি, লেবু এবং কমলা লেবু এটা কিন্তু শরীরকে গরম করে দেয়, যেখানে দুধে উপস্থিত কুলিং এজেন্ট একেবারেই উল্টো কাজটা করে। মানে আপনার শরীর গরম হচ্ছে এই স্ট্রবেরি, কলা, লেবু বা কমলা লেবু এগুলো দিয়ে কিন্তু আমরা কাস্টার্ড খাই, এইগুলোতে শরীরটা গরম করছে আপনার। আর দুধ দিয়ে কাস্টার্ড যেহেতু তৈরি হচ্ছে, কাস্টার্ডটা আপনাকে শরীর ঠান্ডা করছে, তাহলে দুটো উল্টো কাজ হচ্ছে একই শরীরের মধ্যে, বুঝতেই পাচ্ছেন সেটা কতটা ক্ষতিকারক। ফল এবং দুধ যদি একসঙ্গে খান তাহলে হজম সংক্রান্ত নানা রকম সমস্যাই হতে পারে, কারণ বিপরীত চরিত্র হওয়ার কারণে হজম যে প্রক্রিয়া তা ঠিক মতো কাজ করতে পারে না, ফলে বদহজম হতে পারে, নানা রকম পেটের রোগ হতে পারে, এই ধরনের সম্ভাবনাটা থেকে যায়। শুধু তাই নয়, ফল এবং দুধ যদি একসঙ্গে খান তাহলে নানা কারণে স্টমাকে টক্সিনের পরিমাণটা খুব বেড়ে যায়, ফলে ঠান্ডা লাগা বলুন, সর্দি কাশি বলুন এবং নানা রকম অ্যালার্জির সংক্রমণ ব্যাধি তৈরি হতে পারে। সেই কারণেই দুধ এবং ফল একসঙ্গে খাওয়া আমাদের কোনোভাবেই উচিত নয়। আপনার এবারে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি কাস্টার্ড খাবো না? অবশ্যই খাবেন, কিন্তু যদি দীর্ঘদিন ধরে খান বা যদি অনেক দিন ধরে খাচ্ছেন মনে হয়, তাহলে কাস্টার্ডের মধ্যে ফলটা দেবেন না, শুধু কাস্টার্ড খান, ফল দিয়ে মাঝে সাঝে দু একদিন খেলেন, কিন্তু সেটা রেয়ার, বা মিল্কশেকটাও একই কথা বলবো, রেয়ার খান, অতিরিক্ত মাত্রায় খাবেন না, তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই দুধ আর ফল একসঙ্গে খাওয়া বন্ধ করুন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।